মাওলানা সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলেন শামীম সাইদি। -2 ফর্মুলার মতো বি রাজনীতিকরণ প্রক্রিয়া ব্যর্থ হবে বললেন চুন্নু। এদিকে 7 নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে না আদানি। জানাবো নির্বাচনের জন্য কতটা প্রস্তুত জামায়াত। এবং সর্বশেষ জানাবো গাজীপুরের 6 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাওলানা সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বললেন শামীম সাইদি। জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও এমপি দালাল হোসেন সাইদিকে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান আলামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শামীম সাইদি। তিনি বলেন, আমার বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগী কিভাবে হাসি দিতে পারে না? এত সুন্দর একটা হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিলেন। হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, আলামা সাইদি হত্যার বিচার হতে হবে, সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে, যারা পালিয়ে গেছেন তাদের দেশে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। তিনি বলেন, হাসিনার বাবা 71 থেকে 75 সালে 30,000 মানুষকে হত্যা করেছে। হাসিনা জুলাই আগস্ট মাসে 1,500 মানুষ হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। -2 ফর্মুলার মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়াও ব্যর্থ হবে বললেন চুন্নু। জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেশে আজ একটি বিরাজনৈতিক প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে, যা কোনোভাবে কাম্য নয়। তিনি বলেন, অতীতে -2 ফর্মুলা ব্যর্থ হয়েছে, এখনও বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে। মুজিবুল হক চুন্নু বলেন, দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে, এদিকে সরকার জোর দৃষ্টি দিতে হবে। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতকারীরা গত 1 নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং 2 নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। আমরা এসব ঘটনা নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে এই অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। নির্বাচনের জন্য কতটা প্রস্তুত জামায়াত। শেখ হাসিনার পতনের পর থেকে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। আগামী নির্বাচনে দলটির ভূমিকা কেমন হবে, এককভাবে হবে নাকি জোটগতভাবে, তা নিয়ে চলছে বিভিন্ন স্তরে আলোচনা। এখনো পর্যন্ত দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে বলে জানা যায়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সারাদেশে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে পড়েছে তারা, তবে যে কোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত দেশের স্বার্থে। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 222টি আসনে এককভাবে প্রার্থী দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। এর পরের নির্বাচনে 272টি আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। এর পরে 2টি নির্বাচন জোটগতভাবে অংশ নিল। 2013 সালে 1 আগস্ট দলটি নিবন্ধন অবৈধ ঘোষণা করে। নাতলাতের 5 বছর পর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। মিয়া গোলাম পরোয়ার বলেন, এখন নির্বাচন একটা হবে সম্ভাবনা দেখা দিয়েছে, এটাকে আমরা একটু গুছিয়ে নিয়েছি। আমাদের এ সংক্রান্ত কমিটিগুলোর বৈঠক শুরু হয়েছে, জেলাগুলোকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। আমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া, আগে যারা প্রার্থী ছিলেন অনেকে ইন্তেকাল করেছেন, সেখানে নতুন প্রার্থী যোগ বিয়োগ এসব প্রক্রিয়া আমরা শুরু করেছি। সারাদেশে 300 আসনে প্রার্থী দেবার প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের আছে। এর মধ্যে জামাতের সঙ্গে আলোচনা চলছে অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর। তবে নির্বাচন কেন্দ্রিক এই সমীকরণটা কেমন হবে তা খোলাসা করেননি মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে দেশ গঠনের জন্য যে কোনো দল বা জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হতে রাজি আছি, তবে জামাতে ইসলামী সব দলের সঙ্গে কথা বলছে, আলাদা আলাদা বলছে, কালেকটিভলি বলছে, আমরা আমাদের সব মতামত দিচ্ছি, ওনারা ওনাদের মতামত দিচ্ছেন, প্রত্যেকের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও ইসলাম ও রাষ্ট্রের প্রশ্নে ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে থাকা উচিত বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। গাজীপুরের 6 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় তুষুকা গ্রুপের অধীনে পরিচালিত 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ নোটিশ সাটিয়ে দেওয়া হয়। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে
তুশুকা জিন্স লিমিটেড, তুশুকা ট্রাউজার্স লিমিটেড, তুশুকা প্রসেসিং লিমিটেড, তুশুকা প্যাকেজিং লিমিটেড, তুশুকা ডেনিম লিমিটেড এবং তুশুকা ওয়াশিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করে, গতকাল থেকে শ্রমিকদের একটি দল কিছু অজ্ঞাতনামা বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে বেআইনি ধর্মঘট করছে। শ্রমিকরা আজ সকালে হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে কারখানা প্রধান গেটে এসে জড়ো হয় এবং অস্থিরতা সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালে শ্রমিকরা তা অমান্য করে। শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ প্রদর্শন করে, যা দাঙ্গা হাঙ্গামা এবং মারামারির মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন 2006 এর আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। শ্রমিকদের এহেন কর্মকাণ্ডে কারখানার কর্মকর্তা কর্মচারীর সম্পত্তি নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুশুকা গ্রুপ বাধ্য হয়ে 3 নভেম্বর সকাল 8টা থেকে কারখানা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে তুশুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং পুনরায় কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানাগুলোয় পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এদিকে শ্রমিকদের দাবি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কারখানা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অনেকে দাবি করেছেন, তারা হাজিরা, বোনাস, নাইট বিল, টিফিন বিল সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেছিলেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ধর্মঘটে যাওয়ার বিষয়ে বিতর্কিত হয়ে উঠেছে। গাজীপুর শিল্প পুলিশ 2 কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, শ্রমিকদের বেশ কিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করতে পারেনি, যার কারণে কারখানা কর্তৃপক্ষ আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে। কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল আজ কিছু কারখানা হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যার কারণে কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 7 নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে না আদানি। আগামী 7 নভেম্বরের মধ্যে বকেয়া বিল না দিলে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে ভারতের আদানি গ্রুপ। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে এনেছে তারা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আদানি গ্রুপ বাংলাদেশকে এই সময়সীমা বেঁধে দিতে দিয়েছে। তারা বাংলাদেশের কাছে $850 মিলিয়ন পাবে, যা বাংলাদেশি অর্থে 10,000 কোটি টাকার সমান। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আদানি গ্রুপ প্রথমে 31 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া বকেয়া পরিশোধের নিশ্চয়তার জন্য তারা $170 মিলিয়ন লেটার অব ক্রেডিট চেয়েছিল পিডিবি, যদিও কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করেছিল, কিন্তু এটি বিদ্যুৎ কেনার চুক্তি অনুযায়ী ছিল না, এজন্য ডলার সংকট অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পরপরই গত 31 অক্টোবর আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সূত্রে জানা গেছে, ভারতের ঝাড়খণ্ডের গদ্দায় অবস্থিত 1,496 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু গত শুক্রবার দিনের বেলা আদানি গ্রুপ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মাত্র 724 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। এর প্রভাবে বাংলাদেশের লোডশেডিং দেখা দেয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অক্টোবরের চুক্তি অনুযায়ী আদানিকে $90 মিলিয়ন দিয়েছে বাংলাদেশ, কিন্তু আগের মাসগুলোতে 20 থেকে 50 মিলিয়ন করে দিয়েছে, যেখানে প্রতি মাসে বিল বাবদ 90 থেকে 100 মিলিয়ন করে দেওয়া চুক্তি রয়েছে। আদানির কাছ থেকে বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ কেনে 10 থেকে 12 টাকা। এর সঙ্গে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে কয়লা কেনার বিষয়টি জড়িত। এদিকে আদানি গ্রুপ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে কোম্পানিটি এক নির্বাহী কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে আগে বলেছিলেন, তারা আশা করেছিলেন একটি সমাধান হবে, কিন্তু সময় মতো বিল না দেওয়া এবং বিষয়টি পরিষ্কার না করায় ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রটিকে কঠোর অবস্থা নিতে হয়, কারণ তাদের যেসব বিনিয়োগকারী আছে তাদেরও অর্থ পরিশোধ করতে হবে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আদানির এই বিদ্যুৎ কেন্দ্রটির সম্ভাব্যতাপরতা শঙ্কায় পড়বে, কারণ বিদ্যুৎমাত্র শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য এই কেন্দ্রটি তৈরি করা হয়। বাংলাদেশে বিদ্যুৎ না দিলে তাদের একটি 800 মেগাওয়াটের ইউনিট বেকার পড়ে থাকবে। যদি তারা বাংলাদেশের কাছ থেকে মাসে 90 থেকে 100 মিলিয়ন করে বিল নিতে পারে, তাহলে বছরে $1 বিলিয়ন আয় করতে পারবে। এদিকে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আদানি গ্রুপ সতর্ক হয়ে যায়। কোম্পানিটির মধ্যে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহের বিষয়টি শঙ্কায় পড়ে যেতে পারে, এই কারণে তারা ভারতের ভেতর বিদ্যুৎ সরবরাহের উপায় খুঁজতে থাকে। এখন বাংলাদেশে বিদ্যুৎ না দিলে অভ্যন্তরীণ গ্রিডে যুক্ত হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।